বসিরহাট মহকুমার জন্য ইতিমধ্যে তিন কোম্পানির সশস্ত্র সীমাবল এসে পৌঁছেছে। আগামী 17 এবং 22 এপ্রিল বসিরহাট মহকুমার 8টি বিধানসভায় ভোট গ্রহণ হবে। তারই ফলশ্রুতিতে এদিন সকাল থেকে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একদিকে বসিরহাটের বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করেন, অন্যদিকে গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষকে নির্ভয় ভোট দেবার আবেদন জানান। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এদিন যৌথভাবে রোড মার্চ করেন। এদিন ধরা পড়ে বসিরহাটের পিফা গ্রামের এলাকায় গ্রামবাসীদের তারা সহজেই বুঝিয়ে দেন, আপনারা নির্ভয় ভোট দিন। একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে উজ্জীবিত স্থানীয় বাসিন্দা থেকে গ্রামবাসীরা। তারা বলেন, আসলো আমরা যেন নিরাপত্তা ভাবে ভোটটা আমরা দিতে পারি, এটাই আমরা চাই যে শান্তিপূর্ণ ভাবে ভোটটা হোক, সবাই ভালোভাবে যেন ভোটটা দিতে পারে। বাহিনী থেকে এসছে, ওনারা যেভাবে বলবেন সেইভাবে আমরা ভোটটা হবে, আমাদের ভালো লাগছে এইভাবে নিরাপত্তাটা হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে বললাম, আমার ভালো লাগছে, ওপর থেকে লোক পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।